রিভাইভার ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী। আমরা আছি সাম্যতা, মুক্তি এবং স্বাধীনতা অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদে, হুদুদ, দুর্নীতি ও সাম্য। অডিও শুরু করার আগে প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বেশ একটা নয়েজ চলে আসতে পারে অডিওর মধ্যে, আর এই জন্যে আমরা কয়েকদিন ধরে অডিও কম্পোজ বন্ধ করে রেখেছিলাম, কিন্তু অনবরত বৃষ্টি হওয়ার কারণে আর কোনো অপশন নেই আমাদের হাতে বৃষ্টির মধ্যেই রেকর্ড করা ছাড়া। তো চলুন শুরু করি ইনশাল্লাহ। ইসলামী নৈতিকতায় সাম্যের ধারণা আছে, বেশ গুরুত্বের সাথেই আছে, কিন্তু সাম্যের সব ধারণা এক না। আধুনিক লিবারেলিজম যে সমতার কথা বলে সেটার সাথে ক্লাসিক লিবারেলদের অর্থাৎ প্রথম দিককার লিবারেল দার্শনিকদের দেওয়া সমতার সংজ্ঞা মেলে না। আমেরিকার প্রতিষ্ঠাতারা সমতায় বিশ্বাস করত, সেই সাথে আরও বিশ্বাস করত যে কৃষ্ণাঙ্গ ও নারীদেরকে ভোট আর সম্পদের মালিকানার অধিকার নেই। এই দুই বিশ্বাসের মধ্যে তারা কোনো সাংঘর্ষিকতা দেখেনি। সে যাই হোক, ইসলামে কোন ধরনের সাম্যের কথা আছে তার একটা উদাহরণ দেখা যাক। সহি বুখারিতে আছে, মক্কার কুরাইশ বংশের মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করে। লোকেরা ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতে বলে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশ করতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর শাস্তির ব্যাপারে সুপারিশ করছো? তারপর মিম্বারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব মণ্ডলী, নিশ্চয় তোমাদের আগের লোকেরা গোমরা হয়ে গিয়েছে, কারণ কোনো সম্মানিত ব্যক্তি যখন চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত, আর যখন কোনো দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপর শরিয়াতের শাস্তি কায়েম করা হতো। আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরি করে তবে অবশ্যই মুহাম্মদ তার হাত কেটে দেবে। সহি বুখারি। আরেক বর্ণনা আরও বিস্তারিত জানা যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল মাখজুমি সম্প্রদায়ের জনৈক মহিলার ব্যাপারে কুরাইশ বংশের লোকেরা খুব দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল, যে কিনা চুরি করেছিল। সাহাবায়ে কেরামরা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কে কথা বলতে পারবে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া এই সাহস কেউ পাবেন না। তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বললেন। এতে তিনি বলেন, তুমি আল্লাহ তাআলার দেওয়ার শাস্তিবিধানের ক্ষেত্রে সুপারিশ করছো? এরপর তিনি দাঁড়িয়ে খুতবা প্রদান করলেন এবং বললেন, হে মানব মণ্ডলী, নিশ্চয় তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়ের লোকেরা পথভ্রষ্ট হয়ে গেছে, কেন না কোনো সম্মানিত লোক যখন চুরি করত তখন তারা তাকে রেহাই করে দিত, আর যখন কোনো দুর্বল লোক চুরি করত তখন তার উপর শরিয়ার শাস্তি প্রয়োগ করা হতো। আল্লাহর কসম, মুহাম্মাদের কন্যা ফাতিমাও যদি চুরি করে তবে অবশ্যই মুহাম্মাদ তার হাত কেটে দিবে। সহি মুসলিম। হাত কাটা কিংবা শারীরিক স্বস্তির ব্যাপারটা হয়তো ঢালাওভাবে অমুসলিমদের কাছে অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু একজন বিবেচনা সম্পন্ন কাফিরও বুঝতে পারার কথা যে গুরুতর পর্যায়ে চুরির মতো অপরাধ থেকে মানুষকে বিরত রাখার ক্ষেত্রে এ ধরনের শাস্তি কার্যকরী। কাজেই এ ধরনের শাস্তির বিধানকে অটোমেটিকভাবে অনুপযোগী ধরে নেওয়ার যৌক্তিকতার কোনো কারণ নেই। আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, বড় বড় কর্পোরেশন আর ইনভেস্টমেন্ট ব্যাঙ্কগুলোর বৈশ্বিক পর্যায়ে ফ্রড আর চুরি করেই যাচ্ছে, সাধারণ মানুষের পকেট থেকে আক্ষরিক অর্থে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করছে। এদের কারণে দেখা দিচ্ছে মন্দাসহ বিভিন্ন ধরনের অর্থনৈতিক বিপর্যয়। যখন এদের কেউ ধরা পড়ছে তখন তাকে জেলেও দেওয়া হচ্ছে না, কিছু টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়ে যাচ্ছে, দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা একটু চিন্তা করুন, আপনি মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছেন, শাস্তি হিসেবে আপনাকে বলা হলো কয়েক লক্ষ বা বেশি হলে কয়েক কোটি টাকা জরিমানা দিতে। এটাকে কি শাস্তি বলে নাকি প্রফিট মার্জিন? এমন শাস্তিতে চুরি কমবে না বাড়বে? অন্যদিকে গরিব মানুষ যখন ছোটোখাটো অপরাধ করে তখন আধুনিক সেকুলার আইন তার সাথে কেমন আচরণ করে? সামান্য একটি টিভি চুরির কারণে একজন মানুষকে বছরের পর বছর জেল খাটতে হয়, হাজার হাজার কোটি টাকা চুরি করলে লক্ষ লক্ষ টাকা জরিমানা, আর কয়েক হাজার টাকা দামের চুরি করলে কয়েক বছর জেল। এটা কেমন ইনসাফ? এখানে সাম্য কোথায়? মানব অধিকার কোথায়? ব্যাংকার আর কর্পোরেশনগুলোর অপরাধের কারণে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন নষ্ট হয়েছে, লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে, গৃহহারা হয়েছে, পথের ভিখারি হয়েছে। এই অপরাধীদের অবশ্যই হাত কাটার মতো শাস্তি প্রাপ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের মতামতটি আমাদেরকে জানাবেন এবং লাইক করে দিবেন। আর আমাদের ভিডিও এবং অডিও এডিটিংয়ের জন্য কিছু এডিটর ভাই প্রয়োজন,
যদি আপনাদের মধ্যে কোনো স্কিল ভাই থাকেন যারা দিনের জন্য একান্ত দিনের জন্য কোনো দুনিয়াবী উদ্দেশ্য ছাড়া কাজ করতে চান, তারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া মেইলে একটা মেইল করে রাখুন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ততদিন ভালো থাকবেন।